আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা জাদু দেখাবো। জাদু, এই কাগজ যে হাতে ধরে আছি এটা নিয়ে দেখাবো একটা জাদু। আচ্ছা, আমার নাম শামিম হ, নাহিন, সংক্ষেপে ওই যে বলেছি শাহানা। ইংরেজি উচ্চারণের একটা জাদু, সহজ জাদু দেখাবো। ইংরেজিতে বাঘ আছে, বেলায় আছে, বাঘ আছে আর বেড়াল আছে, ম্যাও ম্যাও। হ্যাঁ, অর্থাৎ ইংরেজিতে সাউন্ড রয়েছে উচ্চারণের ক্ষেত্রে 44টা, তাই না? 44 সাউন্ডস দেয়, এর মধ্যে প্রায় তিনটা বাঘ রয়েছে। এই বাঘদের যদি কন্ট্রোল করা যায়, আপনার আমার উচ্চারণ অনেক সুন্দর হয়ে যাবে। সেই বাঘ তিনটা কে? হ্যাঁ, সেটা বলবো, এখনই বলছি। সেই বাঘ তিনটা হচ্ছে পি, টি এন্ড কাই। অর্থাৎ বলা হয়, যদি এই তিনটা উচ্চারণ আর সাথে আর দুটো রয়েছে এই এন্ড এল, বিশেষ করে পি, টি, কাই, এই তিনটা উচ্চারণ যদি কারো ভালো হয় আর তিনি যদি একটু 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 ভুল উচ্চারণও করেন, তারপর তার ইংরেজিটা সুন্দর শোনাবে, কারণ সুর তৈরি হয়ে যাবে পি, টি, খ্যাই। হ্যাঁ, বাংলায় হচ্ছে প, ট, ক। দেখেন, বাংলায় প, ট, ক আর ইংরেজির পি, টি, খ্যাই সম্পূর্ণ আলাদা, তাই না? দেখেন, এখানে এবার জাদুটা দেখাই। দেখেন, বাংলায় বলছি পি, টি, কে, বাংলা স্টাইল পি, টি, কে, প, ট, ক, প, ট, ক, পটক, প, ট, ক, অথবা পি, টি, কে। দেখেন, এ, বি, সি, ডি, পি, টি, কে, পি, টি, কে। দেখেন, এই এই যে কথা বলছি বাতাস বের হচ্ছে, কিন্তু কাগজ খুব একটা নড়ছে না। কিন্তু আপনি যদি সঠিক উচ্চারণের মানদণ্ড দেখতে চান, আপনার আমার উচ্চারণ হচ্ছে কিনা, তাহলে বাতাসটা এরকম মুভ করবে, অর্থাৎ কাগজটা এইভাবে দুলতে থাকবে। আপনি মোমবাতি ধরলে মোমবাতি নিভে যাবে। আচ্ছা, দেখেন, প, ট, ক, পি, টি, কে, কে, পি, টি, কে, ফি, ছি, খ্যাই, ফি, ছি, খ্যাই। ওকে, দেখেছেন, আপনি প্রমাণ দিতে পারছেন আপনার উচ্চারণ হচ্ছে কিনা। আর যদি দেখেন বাতাস বের হয় না আর দেরি হয় না, তাহলে কি করবেন? পি, বাতাস বেরো না, সবার বাইরে আমার বেরো না, কি লেগা পি না, এমনি বেরোবে, এত টেনশনে কিচ্ছু নাই। ফি, 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 ছি, খ্যাই, ফি, ছি, খ্যাই, পি, টি, কে, পি, টি, কে, পি, টি, কে, ফি, ছি, খ্যাই, ফি, ছি, খ্যাই। বাতাস বের করা আমার উদ্দেশ্য না, বাতাস এমনি বের হবে, প্রচুর পরিমাণে বাতাস বের হবে এই তিনটা সাউন্ডে, ফি, ছি, খ্যাই। যদি দেখেন আপনার কাগজ কিংবা মোমবাতি নিভে যাচ্ছে অথবা কাগজ দুলছে, মনে করবেন আপনার উচ্চারণ সঠিক হচ্ছে। আর যদি না হয় তত জানেন কি করতে হবে, ফি, ছি, খ্যাই, পেন্সিল, টেবল, ক্যান্সেল, এডুকেশন, ফি, ছি, খ্যাই, টেবল, ছি, 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 ছ, 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 আমরা ক্লাসে এইভাবে দেখাই, ঠ, 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 ছ, 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 খাই, 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 এরকম। হ্যাঁ, তা আমরা চেষ্টা করলে অবশ্যই হবে, টেকনিক দিয়ে চেষ্টা করতে হবে। জাদুটা নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? সবার ভালো লেগেছে না? নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। আবার একটু বলে তারপর বিদায় নিয়ে নেব। ফি, ছি, খাই, ফি, ছি, খাই, পিটিকে, ফি, ছি, খাই। অনেক ধন্যবাদ সবাইকে, হৃদয়ের রাজধানী থেকে ভালো থাকি, ভালো রাখি।